তাহলে আল্লাহর গদি কত বড়, আল্লাহ চেয়ারের ক্ষমতা কতটা, আল্লাহ চেয়ারের বহর কতটা, আল্লাহ সেখান থেকে নিয়ন্ত্রণ কেমন করে করেন, বিভিন্ন কথা এসে যাবে বন্ধুরে। তাই আমার আল্লাহ বলছেন ওই মক্কা মুকাররামাতে যে ঘরটা আমি বানালাম এটা তোদের জন্যে বানালাম। মসজিদে ওই শুনলে আজান চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল রে, মসজিদেতে চল। মসজিদে ওই শুনলে আজান চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল রে, মসজিদেতে চল। মলিন মাটি লাগলো যা তোর, ময়লা মাটি লাগলো যা তোর দেহ মনের মাঝে, সাপ হবে সব তোর তুই যেই দাঁড়াবি রে যাই নামাজে। ময়লা মাটি লাগলো যা তোর দেহ মনের মাঝে, সাপ হবে সব তোর তুই যেই দাঁড়াবি রে যাই নামাজে। রোজগার যদি করবি রে তুই আখে রাতের ফসল রে, মসজিদেতে চল। মসজিদে ওই শুনলে আজান চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল রে, মসজিদেতে চল। হাজার কাজে রসিলাতে নামাজ করিস কাজা, খাজনা তাহার দিলি না কো যে দুনিয়ার রাজা। হাজার কাজে রসিলাতে নামাজ করিস কাজা, খাজনা তাহার দিলি না কো যে দুনিয়ার রাজা। তাকে পাঁচবারে তুই করবি শরণ তাতো কেন ছল, ওরে চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল রে, মসজিদেতে চল। কার তরে তুই মরিস খেটে কে হবে তোর সাথী, কার তরে তুই মরিস খেটে কে হবে তোর সাথী, বেনামাজির আঁধার গোরে কে জ্বালাবে বাতি, হায়রে কে জ্বালাবে বাতি। আল্লাহর নামে সির লোটায়ে জীবন কর সফল রে, চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল, মসজিদে ওই শুনলে আজান চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল ওরে, মসজিদেতে চল ওরে, মসজিদেতে চল। সুযোগ্য সম্মানীয় সভাপতি, আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামা বিন্দু, হাফিজ কোরআন, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে নীরবে শূন্যে অলি মমিনা মা ও বোনেরা, প্রশংসা তাঁর যিনি আমাদের মাবুদ, নিশ্চয়ই তিনি প্রশংসার হক রাখেন যিনি আমাদের রাজ্জাক, তিনি তো আমাদের রাজ্জাক যাকে আমরা সাজদা করি। তিনার কোনো ত্রুটি নেই, যা করছেন সব ঠিক, তিনি সমস্ত ত্রুটি থেকে মুক্ত, তিনি কাউকে তাওয়াক্কা করেন না, আল্লাহুস সামাদ, তাকে কার প্রয়োজন নাই, কিন্তু তাকে সবার প্রয়োজন আছে, তিনি কারো সাহায্যের প্রয়োজন করেন না। এরকম এক মহান মুনিবের দরবারে, মহান মুনিবের দরবারকে কেন্দ্র করে মসজিদ কেন্দ্রিক আয়োজিত মহফিলে আমরা আজকের এই রাত্রিতে, নভেম্বরের দিবাগত রাত্রি, 4 তারিখ দিবাগত রাত্রিতে আমরা বিভিন্ন এলাকা, গোত্র, বংশ, জাতি, ধর্ম, বয়স, বর্ণ নির্বিশেষে আল্লাহ আমাদেরকে হাজির করেছেন এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মহফিলে। একবার হৃদয়ের ভিতর থেকে সেই আল্লাহকে শুক্রিয়া করি, কালেমায় শুক্রিয়া করি, আল্লাহর দরবারে মহব্বতের সঙ্গে সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পাইগাম্বার নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মহতারাম ভাই ও আজিজ ও বুজুর্গ দোস্ত, ইউটিউবে, ইউটিউব মানেই আজকে মানুষ হাতের মুঠোতে অনেক কিছু পেয়ে গেছে। তো ইউটিউবে মসজিদ সম্পর্কে আমার বায়নের ভাইরাল আছে, তারপরেও একই কথা যে একবার আসবে তা নয়। আজকে শুধু মসজিদ কেন্দ্রিক কিছু কথা বলবো বলে নিয়ত করেছি, যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। অমা তৌফিক ইল্লা বিল্লাহি ওয়া ইলাইহি উনীব। মহতারাম ভাই ও আজিজ ও বুজুর্গ দোস্ত, আজকে পৃথিবীতে কতগুলি ঘর আছে, গুনে শেষ করা যাবে না। আবার ঘরের ভ্যারাইটিজ আছে, কোনোটা বসত বাড়ি, কামাত বাড়ি, আবার আপনার কিনা ফ্যামিলি ঘর, ফ্ল্যাট, হসপিটাল সেও একটা ঘর, স্কুল, কলেজ, অফিস, পঞ্চায়েত, এইভাবে ঘর। খালি ঘরের কথা বলছি, মানুষের কথা বলছি না। এখন যদি সমস্ত ঘরগুলোকে এক জায়গায় একটা লিস্টে আনা যায় তো দেখা যাবে কয়েক কোটি ঘর হয়ে গেছে, ছোট বড়, বড় ফ্ল্যাট থেকে নিয়ে ছোট কুঁড়ে ঘর, নানা রকম ঘর পৃথিবীতে আছে। এই ঘরের লিস্টে একটা ঘর আছে যে ঘরটার নাম হচ্ছে মসজিদ, যার নাম পঞ্চায়েত নয়, যার নাম ব্লক অফিস নয়, যার নাম হসপিটাল নয়, যার নাম কলেজ নয়, যার নাম আপনার কিনা ঘর বাড়ি বসত বাড়িও নয়, তার নাম মসজিদ। মসজিদ শব্দের আবিধানিক অর্থটা কি? মসজিদ শব্দটা এসেছে সাজদা থেকে, মসজিদ মানে সাজদা করার জায়গা। গুরুত্ব দেওয়া হয়েছে সাজদাটাকে বেশি, কিন্তু মুসলিমদের মসজিদ মদিনা নববীর মসজিদ চারটা কাজে নিয়োজিত থাকতো, দাওয়াত, তালিম, খিদমাত, ইবাদত। ইবাদত হবে মসজিদে, তালিম হবে। আজকে আমাদের এলাকায় অনেক মাদ্রাসা মাশাআল্লাহ মাদ্রাসা রূপ নিয়েছে, তালগাছি মাদ্রাসা বলেন, রাঙ্গাইপুর মাদ্রাসা বলেন, টালবাংড়া মাদ্রাসা বলেন, অত এলাকায় অনেক মাদ্রাসা আছে আপনারা জানেন। কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদই মাদ্রাসা ছিল। প্রতিটি মসজিদ মুসলিমদের জন্য, প্রতিটি ইনস্টিটিউশন, প্রতিটি মসজিদ সুপ্রিম কোর্ট, প্রতিটি মসজিদ খেলার জায়গা। সাহাবিরা কুস্তি লড়াই খেলেছে, দলিল আছে। প্রতিটি মসজিদ মুসলিমদের প্রাণ কেন্দ্র। শুধু মসজিদ মানে নামাজ এটাই নয়, বিধাই আজকে আমাদের অনেক মসজিদ পৃথিবীর বুকে আছে। এখন আমি একটা কথা বলবো যেটা কোরআনও না, যেটা হাদিসও না। কোরআন হাদিস পড়েছি, বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। এটা একটা যুক্তি কথা, কিছু যুক্তি কথায় কিছু ম্যাটেরিয়াস বেরিয়ে আসে, কিছু আলোচনা বেরিয়ে আসে। তো সেটা কীরকম, এই গ্রামে 150 ঘর আছে, কোনো একটা ব্যক্তি ভালুকা কুড়িহালি স্টেশনে নামলো, নামার পর একটা টোটোতে উঠেছে, টোটোয় উঠার পর সেই দিকে যাচ্ছে, আপনাদের কাছে সে নতুন মানুষ, আপনি তাকিয়ে তাকিয়ে দেখছেন কার বাড়ি যাবে, নামলো, আব্দুর রাজ্জাক সাহেবের বাড়ি ঢুকলো, ও তাহলে রাজ্জাকের মেহমান। ও যদি মাস্টারের বাড়ি ঢুকে, ও মাস্টারের মেহমান, ও যদি ডাক্তারের বাড়ি ঢুকে, ও ডাক্তার সাহেবের মেহমান, যার বাড়ি ঢুকবে তার মেহমান হবে। এবার আপনারা মুখ খুলেন, যারা মসজিদ ঢুকবে তারা কার মেহমান হবে? আল্লাহর মেহমান হবে। কত বড় কদরের জায়গা ওটা। জি ভাই, আপনার আমার কি একবার শখ যায় না যে আমি আল্লাহর মেহমান হই? আর আল্লাহ এমন একজন তার মেহমানকে পাঁচবার ডাকছে। গত কয়েকদিন আগে এলান্দরির এখানে বায়ন করে গেলাম যে আল্লাহ আমাদেরকে কোরআনের ভিতরে তার ইনভাইট কার্ড দিয়েছে, মানিস তাতা ইলাইহি সাবিলা, আয় তোরা আমার ঘরে আয়। তো আমরা সেগুলো অবহেলায় কাটিয়ে দিচ্ছি, সেগুলোকে আঞ্জাম দিতে পারছি না। এখন আল্লাহর ঘরে, এখন বলেন, আমরা দেখি চর্বির মাধ্যম দিয়ে চামড়ার চোখে, এই চামড়ার চোখগুলো এমন, এই চামের মতো নয়, প্লাস্টিক
ক্লিয়ার করে দিয়েছে, ভিতর থেকে দুটি চোখে 25,000 করে 50,000 কেবল লাগানো আছে, যার মাধ্যম দিয়ে চর্বির মাধ্যম দিয়ে দেখি। একটা কেবল যদি কেটে যায়, এরকম যদি একটা কেবল কেটে যায় তো মানুষ 5 কে 8 দেখবে, কোনোটা ঠিক দেখতে পারবে না। তা আমার আল্লাহ কত বড় কুদরতওয়ালা, 25,000 করে 50,000 কেবলের মাধ্যম দিয়ে আমাদেরকে দেখাচ্ছেন। আর চোখের ভিতরে সমস্ত কালারগুলো আছে, আপনি যে কালার থাকবেন ওই কালারটা চোখ গ্রহণ করবে। কানে শোনাচ্ছে 15,000 করে 30,000 মাইক্রোফোন কানে বসানো আছে, এতগুলো কেবল দিয়ে শোনাচ্ছেন। এখন একটা কথা বলি, আমার বাড়িতে যদি মেহমান আসে, মালদার লোক, আপনারা মুখ খুলে বলবেন আমি বর্ধমান বাড়ি, আপনার বাড়িতে মেহমান আসলে আপনি খুশি হন না রাগ করেন? কে কে রাগ করেন হাত তুলেন, তার ঘর যাব না। জি খুশি হন। তো খুশি হলে দেখবেন বাড়ির মালিক কাজ করে, বাড়ির মালিক তার মেহমানের সঙ্গে বসবে না, একটা চেয়ার দিল, মেহমান বসলো, হাত মুখ ধুলে রে, পানি দে রে বাবা, নাস্তার ব্যবস্থা কর, ও বাড়ি ঢুকছে বেরোচ্ছে, আর ওর চোখ দুটো কার দিকে পড়বে? মেহমানকে দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে। তো একটা সাধারণ মানুষের বাড়িতে যদি যাওয়া হয় আর ওই লোকটার দৃষ্টি যদি বারবার আপনার দিকে পড়ে, মহব্বতের দৃষ্টি, তাহলে আপনি যখন আল্লাহর ঘরে আসবেন তো আল্লাহর দৃষ্টিটা আপনার দিকে বারবার পড়বে। আমার মেহমান আমার ঘরে বসে আছে, আমার মেহমান আমার ঘরে বসে আছে বারবার। তাহলে আল্লাহ কী দিয়ে দেখেন? আমরা তো চর্বির মাধ্যমে দেখি বললাম, আল্লাহ যে দৃষ্টিটা দেখেন এই দৃষ্টিটার নাম হচ্ছে রাহমত। আল্লাহর নজর হচ্ছে রাহমত। কবি নজরুল এক জায়গায় বলেছেন, রোজ হাসরে করতে বিচার তুমি হবে কাজী, তোমায় খুশি রেখে আমি দোজক যেতে রাজি। ইয়া আল্লাহ বারাক যদি দেখে তোমায় কেহ, দোজক কি আর ছুতে পারে পবিত্রতার দেহ। এর মানে জানেন? কোরআনে আল্লাহ বলছেন যারা জাহান্নামী হবে তাদেরকে সার্টিফিকেটটা বাম হাতে করে নিয়ে আল্লাহ পেছন দিকে ধরাবেন, কারণ আল্লাহর রহমতের দৃষ্টি কিয়ামতের মাঠে বেঈমানদের উপরে পড়বে না, ইমানদারদের উপরে পড়বে। আর আল্লাহর দৃষ্টিটার মূল্য কত? 300 টাকা, 500 টাকা, 1,000 টাকা নয়। আল্লাহর দৃষ্টিটার মূল্য হচ্ছে বিশ্ব বিক্রি করে দিয়েও বোঝানো যাবে না। আল্লাহর দৃষ্টি মূল্য হচ্ছে যার ওপরে একবার রহমতের দৃষ্টি পড়ে যাবে, তার গুনাহ ধুয়ে মুছে সাফ হয়ে সে জান্নাতের সুন্দর একটি ফুল বেনে যাবে, জান্নাতের মেহমান বেনে যাবে, জান্নাতের যোগ্য হয়ে যাবে। একটা দৃষ্টির মূল্য যদি এত হয়, মসজিদে বসে থাকলে বারবার দৃষ্টি পড়বি। এটা একটা যুক্তি কথা দিয়ে মসজিদের ফায়দা বুঝালাম। চলেন এবার আয়াতের দিকে যাই। পৃথিবীর প্রথম ঘর কোনটা? সিরিয়াল নাম্বার 1 গত কয়েকদিন আগে বলেছি এলেন ধরে ওখানে। পৃথিবীর প্রথম ঘর হলো কাবা। পৃথিবীর প্রথম ঘর কোনটা? কাবা। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতাম মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। 3টে সাবজেক্ট রেখেছেন এখানে আল্লাহ। কটা সাবজেক্ট বললাম? এই আয়াতটার ভিতরে 3খানা জ্ঞানের উৎস লুকানো আছে, খালি ধৈর্য ধরবেন, আমি সূক্ষ্ম সূক্ষ্মভাবে বলবো। আল্লাহ বলছেন ইন্না আউয়ালা বাইতিন, 1 নম্বর, 2 উজিয়ালিন নাসি, 3 লাল্লাদি বিবাক উজিয়ালিন নাসি লাল্লাদি, 3 বিবাক্কাতাম মুবারাক ওয়া হুদাল লিল আলামিন। প্রথম সাবজেক্টটা কি? ধৈর্য ধরে শুনবেন,
তাহলে আপনারা বুঝতে পারবেন না যে বিষয়টা কি বলছে। পৃথিবীর প্রথম ঘর হলো কাবা, আল্লাহ বলছেন। দুই নম্বরে বলছেন ওই ঘরটা আমি বানিয়েছি কিন্তু মানুষের জন্যে, ওই ঘরটার ঠিকানা হচ্ছে মক্কা মুকাররমায়, মক্কার নাম মক্কা, মক্কার নাম বালাদ, মক্কার নাম বাক্কা। ছোট্ট একটি বই আমি লিখেছি যার ভিতরে মক্কার কতগুলি নাম আছে আর মদিনার কতগুলি নাম আছে। বর্তমানে মক্কার নাম মক্কা মুকাররমা আর মদিনার নাম মদিনা মানওয়ারা, এইটাই আছে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমার ঘরটা বানিয়েছি মক্কা মুকাররমাতে, কাদের জন্যে, মানুষের জন্যে বানিয়েছি। আর তিন নম্বর সাবজেক্টটা বলছেন হুদাল আলামিন, ওইটাকে আমি হেদায়েতের কেন্দ্রবিন্দু বানিয়েছি। এখন এই তিনটাকে যদি ক্লিয়ার করতে যাই, জি আমি একটা জালসাই উঠেছিলাম তো ওখানে বিষয় ধরেছিলাম আমি কে কেন কোথায়, ঝামেলা শেষ। জি আমি এখন কাউকে যদি জিজ্ঞেস করি ভাই আপনি একটু উঠেন তো আপনি কে, আমার নাম রহমত আলী, আপনি কেন বলে খাবো পায়খানা ফিরবো আর দু চারটা বাচ্চা তৈরি করবো ওই লেগে এসছি। দেখেন বরাবর চিন্তা ভাবনা দেখেন, জি ইয়ে উম্মা খাও কামাও বাচ্চা পায়দা করো, তিন কাজে এরা জড়িত আছে। দিন মে ডাইনিং টেবিল পে সওয়ার, রাত পে বিবি পে সওয়ার। সারা দিন ডাইনিং টেবিলে পড়ে আছে, সারা রাত বিবি কেলে পড়ে আছে। কিন্তু কেন তুমি, এই কেনটা বের করতে গিয়ে অনেক সময় লাগবে, আর তোমার কাজ কি? তো এগুলো পরিচয়ের কথা। ঠিক কাবা মক্কাতে কাদের জন্যে, মানুষের জন্যে। আল্লাহকে তো ঘর বাড়ি লেপ কেঁথা কম্বল বালিশ মশারি মটিন অল আউট এগুলো থেকে আল্লাহ পাক লাগবে না। মানুষকে পৃথিবীতে বাস করতে গেলে তাকে বস্তুর মুখোপেক্ষী হয়ে চলতে হচ্ছে, কিছু লাগে তাকে, কিন্তু আল্লাহকে লাগে না। আল্লাহ এগুলো থেকে পাক, আল্লাহ এগুলো থেকে মুক্ত। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, কামিশলে সেই আল্লাহ কারো মতো নন। কিন্তু আল্লাহ আছেন কোথা? আল্লাহ আছেন আর রহমান আর শস্তাওয়া, তিনি সবসময় আরশের ওপরে সমাসীন রয়েছে। দ্বিতীয় নম্বর জুল আরশিল মাজিদ, তিনি পবিত্র আরশ ভূমির মালিক, যে ভূমিটার প্রতিদ্বন্দ্বী বলে কেউ নাই। ভারতের পার্লামেন্টে বর্তমানে মোদি বেইমান আছে, এর প্রতিদ্বন্দ্বী পাঁচজন দাঁড়িয়ে আছে, ভোটে জিতলে গদি চেঞ্জ হয়ে যাবে। তেমনি যত গণপ্রজাতন্ত্র দেশ আছে তার বিপক্ষ রয়েছে, প্রতিপক্ষ রয়েছে, আর যত রাজতন্ত্র দেশ রয়েছে বাপ রাজত্ব চালাচ্ছে, বেটা মোছে তেল দিচ্ছে, তুই মরলে কবরে দিয়েছে আমি গদিতে বসবো। কিন্তু আল্লাহর গদিটা এমন গদি জুল আরশিল মাজিদ, সেটা হলো পবিত্র একটা আরশ, তিনি একাই সমাসীন, তার প্রতিদ্বন্দ্বী কেউ হয়নি, হবে না, কশিম কালও পৌঁছাতে পারবে না। তাহলে আল্লাহ আরশে রয়েছেন, সে আরশটা কত বড়, আরশের ভিতরে কি আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু আরশকে কেন্দ্র করে একটা সূরা আয়াত নাজিল করেছেন, যে আয়াতটার নাম হচ্ছে আয়াতাল কুরসি। আর আয়াতাল কুরসির ভিতরে ১৯টা সাবজেক্ট ভরে রেখেছেন, যে ১৯টাকে বের করতে গেলে যেমন এই আয়াতে তিনখানা সাবজেক্ট বের হচ্ছে, আয়াতাল কুরসির ভিতরে ১৯টা সাবজেক্ট বের হবে। তাহলে আল্লাহর গদি কত বড়, আল্লাহ চেয়ারের ক্ষমতা কতটা, আল্লাহ চেয়ারের বহর কতটা, আল্লাহ সেখান থেকে নিয়ন্ত্রণ কেমন করে করেন, বিভিন্ন
বিভিন্ন কথা এসে যাবে বন্ধুরে। তাই আমার আল্লাহ বলছেন ওই মক্কা মুকাররামাতে যে ঘরটা আমি বানালাম এটা তোদের জন্য বানালাম। তারপরও কিন্তু এটা মসজিদ নয়, এটা জেনে রাখেন, মসজিদ পরে বলবো আমি, এখন আপনাদেরকে বলছি মসজিদ নয়। যখন বানানো হয়েছে ওটা বানানোর ইতিহাস কি, ডেট অফ বার্থ কি, আপনার জন্ম তারিখ কি, কাবার দুটি এসছে তফসিরে।